जयतु राधा माधव मदन गोपाल जयतु राधा माधव मदन गोपाल जयतु राधा माधव मदन गोपाल जय जय केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय जय केशव सब माधव गिरिधरी लाल जयतु राधा माधव मदन गोपाल जयतु राधा माधव मदन गोपाल हरे मुरारी मधु कोइत भाने गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारी मधु कोइत भाने गोपाल गोविंद मुकुंद सौरे नारायण परामुक्ति नारायण परा जय जय केशव माधव गिरिधरी लाल केशव माधव गिरिधरी लाल जय जय केशव माधव गिरिधरी लाल केशव माधव गिरिधरी लाल जयतु राधा माधव मदन गोपाल जयतु राधा माधव मदन गोपाल हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय निताई गुर हरि वो जय जय निताई गुर हरि वो हरे हरे সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণে জানাই আজ আমি আমার শত সহস্র কোটি প্রণাম সকল পিতামাতার চরণে রইল আজ আমার শত সহস্র কোটি প্রণাম অনাদির আদি গোবিন্দের চরণে রইল
আজ আমার শত সহস্র কোটি প্রণাম। হরি বল হরি বল। আমার গুরুদেব দাদু শ্রী কৃষ্ণ গোপাল বিশ্বাস মহাশয়ের চরণের মাধুরী নিয়ে শুরু করছি আজ আমি আমার একটু হরি কথা কৃষ্ণ কথা গৌর গোবিন্দের কথা। আমার চৈতন্য গুণ কীর্তন হরিতল ও হরি পদন ভরি সবে সবে মিলে প্রাণ গৌর হরি বলিতে কি পারে করো কৃপা শক্তি সঞ্চারে। এইটুকু সময়ের মধ্যে আমি আর আপনাদের কি লীলা আস্বাদন করাবো। খুব তৃষ্ঠা পেলে জল খাওয়ার যেইটুকু টাইম থাকে সেই টাইমে আজ আমাকে কীর্তন করতে হচ্ছে, তাহলে কি আর কীর্তন শোনাবো। তাই আজ আমি আপনাদের কাছে দুটো কথা আর দুটো ভালো ভালো গান শুনিয়ে বিদায় নেব। বাবা, এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য হয়েছি, কেন জানেন? কেননা এই ভারতবর্ষের মাটিতে মহান মহান ঋষির জন্ম, মহান মহান কবির জন্ম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। মাগো, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, মাটি যদি খারাপ হয় ফসল ভালো হবে না। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। তাহলে আমরা সেই মাকে চিনলাম না, সেই ধরিত্রী মাকে চিনলাম না, এই মাটিকে চিনলাম না, তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনব কি করে? কিন্তু চিনেছেন, কারা চিনেছেন? আমেরিকাবাসী, লন্ডনবাসী, রাশিয়ারবাসী, এনারাই কেবলমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনেছে। আমাদের হাঁড়ির ভাত আমরা খেতে পাচ্ছি না, বিদেশের মানুষ এসে খেয়ে চলে যাচ্ছে। আপনি নগদ দিতে গেলেই হাতে নাতে প্রমাণ পাবেন, দেখে থাকবেন, যখন আমেরিকাবাসী, লন্ডনবাসী, রাশিয়াবাসী প্লেন থেকে নামে, নেমেই প্রথমে নিজেদের ধরিত্রী মাকে আগে প্রণাম জানায়, বলে মা গো আমায় যেন কৃপা করো তুমি, আমি যেন গৌরাঙ্গ চরণ লাভ করতে পারি। কিন্তু আজ আমরা এখানে অনেক ভক্ত এসেছি, কি মা অনেক ভক্ত এসেছি, কিন্তু আসার পথে কয়জন ভক্ত এই মাটিকে প্রণাম করে বসেছি? কয়জন ভক্ত মাটিকে প্রণাম করে বসেছি? বেশি কেউ বসেনি। কয়জন মাটি প্রণাম করে বসে, হাত তুলুন। হরি বল হরি বল হরে কৃষ্ণ। ও মানে এতজন মানুষের মধ্যে এই কজন? হরি বল। কিন্তু ভালো করে দেখে থাকবেন, সাধুগুরু ভক্ত বৈষ্ণব যারা হয় তারা আগে বসার আগেই মাটিকে প্রণাম করে তবেই বসে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে বললেন, শোনো, ওহো আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে thank you.
মোরে সেবা করেছি, কেউ বেশি করিনি বয়সকালে। মা গো, মা যখন বৃদ্ধ হয়, তখন তাদের যে কি অবস্থা হয় একমাত্র তিনি জানেন, আর ওপরওয়ালা ভগবান জানেন। কিভাবে মা ছোটবেলা থেকে সন্তানকে বড় করে তুলল, মানুষ করে তুলল, পথে পথে ভিক্ষা করে ছেলেকে পড়াশোনা শেখালো, ছেলে বড় হয়েছে, ব্যাংকে চাকরি করছে। তা মা বলল ছেলেকে বিয়ে করতে, ছেলে বিয়ে করে নিয়ে এলো, ঘরে টুকটুকে বউ নিয়ে এলো। দু চার দিন গেল, ছেলে বউ মাকে ঘর থেকে বার করে দিল। তাহলে মা স্থান কোথায় এখন? মা স্থান রইল রাস্তায়। মা স্থান কোথায় এখন রইল? রাস্তায়। কিন্তু রাস্তায় ঘুরতে ঘুরতে রাস্তায় তো অনেক লোক আছে, লোকের মুখে শুনতে পেল যে আমার সন্তানের বড় শরীরের অসুখ, আমার সন্তানের বড় অসুখ করেছে। তাই মা আমার মন্দিরে গিয়ে বাবা ভোলানাথের চরণে আছাড় খেয়ে বলল, হে বাবা ভোলানাথ, তুমি আমার সন্তানের অসুখ ঠিক করে দাও, আমি তোমাকে বক্ষ চিরে রক্ত প্রদান করে দিয়ে যাব। তাই বাউল কবি তার লেখনীতে বললেন, ওগো এ জগতে আমরা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারলাম না। তাই তিনি বললেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। দশ মাস দশ দিন সেই মা পেল যে যন্ত্রণা, কষ্টের কথা মায়েরা মনে পড়ে না।
কিন্তু মা গো আমাদের যে পালা হয়ে গেছে, বলুন তো আমাদের জীবনে মোট কটি পালা, কে বলবেন বলুন না? দুটি। আমাদের জীবনে মোট দুটি পালা, আসার পালা যাওয়ার পালা। তাহলে আসার পালা হয়ে গেছে, এবার যাওয়ার পালার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। মা গো এই যে নাম আমরা করছি না, এই নাম ত্রেতা যুগে ছিল, দ্বাপর যুগেও ছিল, কিন্তু ভগবান এমনি করে সবার দ্বারে দ্বারে দিয়ে বেড়ায়নি। যদি গৌরাঙ্গ না আসিত কেমন হইত? কেমন করে জানতাম যে এই কৃষ্ণের লীলা আছে, হরিনাম বলে কিছু আছে? তাই বাউল কবি তার লিখনীতে বললেন, কি লিখলেন গো মা? গৌর নিতাই দুটি এসেছিল সে থাই, কলির জীব উদ্ধারিতে বাহু তুলে গায়, হটে কৃষ্ণ নামে জগৎ ধন্য হল, হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হল। গুরুদেব বলে আমায় প্রীতম তুই বল, নাম ভজে নাম জপে আপন দেশে চল। গুরুদেব বলে আমায় প্রীতম তুই বল, নাম ভজে নাম জপে আপন
আপন দেশে চল, নামে মেলে মুক্তি মেলে ভগবান, যে নামে মেলে মুক্তি মেলে ভগবান, কিন্তু ভালোবাসার মতো ভালো না বাসলে তাকে পাওয়া কখনো যাবে না। তাহলে একটা প্রেমের কাহিনী শোনাই, শোনো। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, ভীষণ ভালোবাসে। তা দু একদিন গেল ভালোবাসা চলছে, তা যখন মেয়েটা শুনল যে আমার বাগদত্তা অন্য একটি মেয়েকে বিয়ে করেছে, কি করবে মেয়েটি? বিষ খেয়ে আত্মহত্যা করল। কিন্তু কখনো শুনেছেন ভগবানকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে কেউ কখনো আত্মহত্যা করেছে? কোথাও শোনা যায়নি। না না, ভগবানকে ভালোবেসে আত্মহত্যা করেছে কোথাও শোনা যায়নি। তাই তো মা, ভগবানকে পেতে গেলে চাই আত্মবিশ্বাস, চাই তার প্রতি মনের মধ্যে ভালোবাসা। ছোটবেলায় আমি আপনারা সবাই পুতুল খেলেছি, আজ খেলছি খেলা দিচ্ছি, ফিরে আনছি খেলা দিচ্ছি। সেই পুতুল খেলার মতো ভালোবাসলে তারে পাওয়া যাবে না। তাই একটা প্রেমের গান শোনাই, শুনুন। সাথী রে সবাই উরুদ্ধনি করো, ভালোবাসা পুতুল খেলা, ভালোবাসা পুতুল খেলা নয়, ভালোবাসা পুতুল খেলা নয়, হেসে কথা কইলে কি গো ভালোবাসা হয়, হেসে কথা কইলে কি গো ভালোবাসা হয়, দুদিনের মেলামেশা ভালোবাসা নয় সাথী, ভালোবাসা পুতুল খেলা নয়, প্রেম ভালোবাসা কবু নয় রে ছোট কথা, লাগে যার বুকে আগুন বোঝে সে তার ব্যথা, প্রেম ভালোবাসা কবু নয় রে ছোট কথা, লাগে যার বুকে আগুন বোঝে সে তার ব্যথা, জ্বালায় পোড়ায় তারে শেষই করে, ভালোবাসা ঘুড়ির মতো নীলাকাশে আরে, সুতো কেটে গেলে পরে মাটিতে যায় পড়ে, ভালোবাসা ঘুড়ির মতো নীলাকাশে আরে, সুতো কেটে গেলে পরে এমনিতে যায় পড়ে, এমনি করে চলে গেলে বেঁচে থাকা দায়, এমনি করে চলে গেলে বেঁচে থাকা দায়,
ভালোবাসার মতো ভালোবাসলে তাকে পাওয়া যায়। হরি বল হরি বল বলে যাও বাবা। হরে কৃষ্ণ বলতে বলতে তুমি বলো বলো বলতে বলতে করো না মা গো। ভক্তিবতী মায়েদে বড় জোরে অনুরোধ করছি, এই 45 মিনিট 8 ঘন্টার মধ্যে আপনারা বঞ্চিত তার যে সুযোগটুকু পেয়েছে সেটুকু করতে দিন। আমরা যে ভগবানের নাম করব করব কিন্তু আমরা করতে পারি না। আমরা যে ভগবানের নাম করব সেই নাম আমরা করতে পারি না, কিভাবে করব আমরা? সেই ভগবানের নাম আমরা কিভাবে করব তাহলে শোনাই শোন। বিশেষ করে ভক্তমণ্ডলী যেসব মায়েরা আছেন সামনে অনুরোধ করছি, 30 থেকে 45 মিনিট সময়ের মধ্যে তার কীর্তনটাকে অন্তত শুনুন। অর্থ অনর্থের ভুল, অর্থ দেবেন পাগলের পায়ে, অর্থ দিন আমাদের মঞ্চে যেখানে প্রণামী মঞ্চ সবই ওর পাওয়া হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা যে ভগবানের নাম করব সেই ভগবানের নাম আমরা করতে জানি না। ভগবানের কাছে কি একবার প্রণাম করে নিলে আর একটু মুখে হরে কৃষ্ণ নাম বললে ভগবানের নাম হয় না? কিভাবে করতে হয় শোনাই শুন। চলো চলো নয়নে হরি বল হরি বল হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে হরি বল কৃষ্ণ বল মনে গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে তোহারা, গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা গো কাল রবে এই ধরা ধামে মরণ তোমার সত্য মজ হরি নামে। ভাবা পাগলা কহে পরবর্তী কীর্তনিয়া মৌসুমী সামন্ত, আপনি আপনার সম্প্রদায় নিয়ে তৈরি থাকুন। মৌসুমী সামন্ত আপনি আপনার সম্প্রদায় নিয়ে তৈরি থাকুন। হরি বল কৃষ্ণ বল মনে দয়া মান তাই মুক্ত, হরি বল কৃষ্ণ বল মনে দয়া। বৈষ্ণব পদদত্ত বললেন একবার হরি নামে যত পাপ হরে তো কলির জীবের সাধ্য নাই সে তত পাপ করে। হরি বল সারা সকাল আপনি পাপ করবেন, সন্ধ্যা হলে মুখে একটু হরি বল বলবেন, দেখবেন
শাস্ত্রে আছে সকল সকল পাপ আপনার মুছে যেতে পারে। সকল পাপ আপনার মুছে যেতে পারে। তা পরের দল তো বের উঠবে, তাহলে এবার আমি কি করি? একটা গান হয়ে যা। আজ দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, উড়বে রে তোর সকলে এই মধুর নাম ছড়িয়ে দিব শহর গ্রামে, শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সে বৃন্দাবন ধাম, শহরে গিয়েও গাইব ভক্তমন্ডলী। এতক্ষণ আপনারা প্রীতম প্রীতম প্রামাণিকের কীর্তন শ্রবণ করেছেন। কেন যে তুমি ভালোবাসো, কেন যে তুমি ভালোবাসো, কেন যে তুমি মৌসুমী সামন্ত অনুগ্রহ করে বাঁচবে না কোনদিন মিলনের ইশারায়, বাঁচবে না কোনদিন মিলনের ইশারায়, কেন যে তুমি ভালোবাসো আমার, কেন যে তুমি ভালোবাসো আমার, হৃদয়ে কৃষ্ণ গুণগান গাই, কেন যে তুমি গো ভালোবাসো আমায়, কেন যে তুমি গো ভালোবাসো আমায়, প্রকৃতির সৃষ্টি আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেইনি তো দৃষ্টি, আরো যদি ভক্তমন্ডলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কোনখানে এসেছেন? পাবন ধাম, এটা বৃন্দাবন ধাম, হরিনাম সংকীর্তন, সাধু সজ্জনের সমাগমন। হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ।